লিখা আমি বলি না মুখে বলতে হবে নালে কাটবো না কেন ঠিক আছে সরি কাট আমার সাথে ধরে রাখ আমি ধরে রাখ আমি একে সারপ্রাইজ দিতে এসেছি এরা আমাদেরকে তো এখন আমি যাবো দিয়াদের বাড়িতে কারণ দিয়ার সাথে আমার একটু কম বেশি ঝামেলা হয়েছিল সে হতেই থাকে ওর সাথে কারণ ওর সাথে যারা মেশো তোমরা ভালো করেই জানো একটু বেশি অভিমানী সব কিছুতে একটু বেশি অভিমান করে তো কায়রাদা আমাকে অনেক হেল্প করেছে দাদাকেই বলেছিলাম আমি ওর সাথে আমার দুদিন কথা হয়নি দিয়ার সাথে কোনো তো দাদাকে আমি বলেছিলাম দাদা একটু ওকে ডেকে দিও ওকে একটু তুমি নিয়ে এসো তো ও এখনও রেডি হয়নি তাই ভাবলাম ঠিক আছে একবার ওদের বাড়িতেই চলে যাই দাদা আমাকে নিতে আসবে দাদা বললো দু মিনিট দাঁড়াও আমি চলে এসেছি দাদা আমাকে ওদের বাড়িতে নিয়ে যাবে তারপরে আমি দেখতে চাই ও রেগে আছে জানি না কথা বলবে কি না কী হবে জানি না আমি ও প্রচুর রেগে আছে ঠিক করে মানে আমাকে ফোন করলে উল্টোপাল্টা বলছে তো যাই হোক বললাম তোমরা দেখতে থাকো বোন ভাই তো অনেক ছোট তো তো বোনরা তো রাগ করবে আর জিজ্ঞেস তো রাগ ভাঙাতেই হবে কিছু করার নেই তো সবাই এখানে আমাদেরকে তাকিয়ে আছে আমি বক বক করছি ক্যামেরা হাতে নিয়ে তো চলো এখানে বেশি কথা বলতে পারছি না পরে কথা হচ্ছে দাদা আমাকে নামিয়ে দিয়েছে ওদের বাড়ির রাস্তায় তো ওইখান থেকে ওই তো সামনে ওদের বাড়ি তো চলো যাই ভয় ভয় লাগছে মেরে তাড়িয়ে না তাই আমার পর কিরা বলছে আগে বল আমি বলেছি তোর সাথে ঝগড়া হয়েছে ওই এসএমএস গুলো বুঝলি তো এখানে দিয়ে দেবো যে যে এসএমএস গুলো তুই করেছিস বলি কি তোর মুখ দেখতে যাই না তোর ছায়া মানাতে যাই না তাতে রেডিও মজা পেয়েছিস আসনি ঘরে ঢুকে যে বলবে ভূত দেখেছে দিয়াদের বাড়িতে এসে গেছি আর ওর রিয়াকশনটা আমি তোমাদের ক্যামেরাতে দেখাতে পারিনি ও দেখে এমনভাবে চমকে উঠলো মনে হলো ভূত দেখেছে ঠিক আছে তো যাই হোক একটা জায়গায় ওকে নিয়ে যাওয়া হবে কোথায় নিয়ে যাওয়া হবে তো তোমরা সেটাও দেখতে থাকো আর ও সত্যি ভাবতেই পারিনি যে এটা এরকম কিছু হতে পারে কারণ ওকে আমি বলেছি আমি ঠিক আছে কথা বলছিলাম ওর সাথে এসএমএসে বললাম ঠিক আছে তোর সাথে বড় কথা বা মেরাবো আমার একটা ফ্রেন্ডের সাথে তো শুনে ওর মাথা আরও গরম হয়ে গেছে ঠিক আছে তুই তোর ফ্রেন্ডের সাথে ঘোর তোর সাথে আমার ঝামেলা হচ্ছে তুই ঘুরে বেড়াবি তোর লজ্জা করে না হ্যান ত্যান যা তা বললো তো যাই হোক তো চলো ও রেডি হোক ও রেডি হচ্ছিল বেড়াবে দাদার সাথে তো দেখতে থাকো দেখো ওর জামা এরকম কর কিডনি এ দেখো এ দেখো কেমন ছাপড়ির টাইপের এবার এ দেখো কায়রা আর কায়রা জিও ছাপড়ি ঠিক আছে কেমন ছাপড়া ছাপড়ির মতো কেমন লাগে রে এই যে আমাদের ভদ্র মেয়ে চুড়িদার পরে এসেছে আর আমার দাদা মানে ভাই বোন আমরা ছাপড়ি ভাই বোন না ভাসুর ভাসুর এটা আমার ভাসুর আমি বৌমা আর আমি হচ্ছে শালি এটা হলো শালি সম্পর্ক বুঝতে হবে না কিছু একটা হবে হয়তো দেখতেই পাচ্ছ সূত্র চার ফাঁস ট্রেন খাচ্ছি আর দেখতেই সুন্দর লাগছে ব্যাপারটার মধ্যে কি আছে জানি না সবাই খুব পছন্দ করে তাই তো হ্যাঁ দিয়া কে বলো কেমন আমি ঠান্ডা হবে তারপরে না না এখন জিপুরে যাবে ওর মুখে চলতে পারবো না প্রথমটা কিরকম ছিল প্রথমটা ফুল মল দিয়ে সাজানো ছিল
তো গাইস আমরা এখানে বসে আছি, এখন কেকটা কাটা হয়ে গেছে। এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই এরা কোথা থেকে চলে এসেছে? আমরা কি আগের মোমেন্টে আসলো? আমি একে সারপ্রাইজ দিতে এসেছি, এরা আমাদেরকে সারপ্রাইজ। আগের মোমেন্টে আসলো না মানে কি? মানে এগুমি একটা চেয়ার নিয়ে এই এখানে এখানে বললে হবে না, আরেক বার আরেক সরি লিখা আমি বলি না, মুখে বলতে হবে নালে কাটবো না কেন? ঠিক আছে সরি কাট। তো গাইস দেখতে পাচ্ছ এটা একটা ক্যাফে, ক্যাফেটার নাম যা কি একটু ছিল ভুলে গেছি, ওই তো টাইম পাস ক্যাফে। ক্যাফেটা খুব সুন্দর, পুরো লাইটিং লাইটিং, এই সাইডে বসার জায়গা আছে, এই সাইডে ফুল গাছ খুব সুন্দর। এইখানে এই যে এখানে আইসক্রিম কফি অনেক কিছু পাওয়া যায়, আর কিচেন, আর এই যে একটা, এই যে আমাদের নামটা নেওয়াই ভুল, ওকে দে লাঞ্চ কেমন হচ্ছে ডিনার কিছু বলবি? বল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে ঘেমে পুরো ভূত। ওই যে ভূমিকা, এই যে মৌসুমি, ওখানে গেলি কেন? যদি কেকটা কেউ নিয়ে চলে যায় আমার কুকুর মুকুর রাস্তাঘাট। এই যে দাদা, এই যে দিয়া, আমরা এখানে অনেক লাফালাফি করে অনেক মজা করলাম, ভাবিনি এত মজা হবে কিন্তু হয়ে গেল। দাদা চলে যাবে আজকে দীঘা, আমার মন খারাপ। দাদা দীঘা যাচ্ছে, মন খারাপ না? খুব মন খারাপ, যদি সম্ভব নিয়ে আনি আমি খারাপ নিয়ে গেল না তাই বল। আই এম ভেরি কষ্ট আমাদের, কেন আগে একা দীঘা যাচ্ছে? আমরা কি আমরা নিচ্ছে না? ওয়াই আর উই আর ব্যাচেলার, উই আর মিঙ্গেল হতে যাই, খুব তাড়াতাড়ি এদের মতো হয়েছে। কাপল একটু হাই করে দে তোরা, হাই কাপল। এই কাপল কই? ওর একটা স্পেশাল নাম আছে কিন্তু ক্যামেরার সামনে বলা যাচ্ছে না, ওকে আমরা চাটি ওই নামে। আমি ওর সাথে ভিডিও করতে চাই না, আমি তোর সাথে